নতুন নির্বাচন কমিশন গঠনে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সংলাপ চলছে। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন, সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, তাসনিন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে সংলাপে অংশ নিতে জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল তারা 3:35 দিকে বঙ্গভবনে এসেছেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আখতারের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের মধ্যে প্রবেশ করেছেন এবং তারা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন। তবে যেটি ধারণা করা হচ্ছে যে কিছু সময়ের মধ্যে এই সংলাপ আনুষ্ঠানিকভাবে শেষ হতে পারে এবং তারা পরে বের হয়ে সেখান থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এর আগে জানিয়ে রাখি যে 7 জন আসার কথা থাকলেও হাসানুল হক ইনু প্রবেশের সময় আমাদেরকে জানিয়েছিলেন যে তারা 6 সদস্যের প্রতিনিধি দল এসেছেন। আনুষ্ঠানিকভাবে আসলে নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই সংলাপে অংশ নিচ্ছেন তারা এবং এর আগে আনুষ্ঠানিকভাবে 20 ডিসেম্বর এই সংলাপটি শুরু হয় এবং সেদিন কিন্তু জাতীয় পার্টি এবং সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং আজ দ্বিতীয় দিনের মতো এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী 3 দিন বিরতি দেওয়ার পর 26 তারিখে 2টি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি পুনরায় সংলাপে বসবেন এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সঙ্গে বসবেন সেই দিন এবং বেলা 4টায় এবং 6টায় সেদিন 2টি সংলাপ অনুষ্ঠিত হবে। জানিয়ে রাখি যে এই যে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যে সংলাপ, 2011 সালের 22 ডিসেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম এই সংলাপের আয়োজন করেছিলেন এবং তিনি রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন সংলাপের জন্য। এরপর 2016 সালের 18 ডিসেম্বর এই সংলাপ অনুষ্ঠিত হয়েছিল, যেটি চলে 2016 সালের 18 ডিসেম্বর এই সংলাপ অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় দফায় এবং সেটি চলে 2017 সালের 18 ডিসেম্বর পর্যন্ত এবং সেইবার 31টি রাজনৈতিক দল কিন্তু এই সংলাপে অংশ নিয়েছিল এবং এই তৃতীয়বারের মতো এইবার সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর কিন্তু আসলে সার্চ কমিটি গঠন করা হবে 20 জানুয়ারির মধ্যে আগামী বছরের এবং তারপর সেই সার্চ কমিটি পেশাজীবী বা সুশীলদের সঙ্গে কথা বলে বা বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে তারা 10 সদস্যের একটি নামের প্রস্তাবনা সংক্ষিপ্ত তালিকা আকারে রাষ্ট্রপতির কাছে দিবেন নির্বাচন কমিশন গঠনের জন্য। সেখান থেকে 1 জন সিইসি এবং 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। আগামী 14 ফেব্রুয়ারি যেহেতু সংলাপ, 14 ফেব্রুয়ারি যেহেতু নির্বাচন কমিশনের সময় শেষ হয়ে যাচ্ছে, তো আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে এটি গঠন করতে হবে। তো তাজিন, এতটুকু ছিল আমার কাছে। এখনই আসলে সংলাপ শেষে তারা আসলে এখান থেকে বের হচ্ছেন বলে আমরা জানতে পারছি যে কিছুক্ষণের মধ্যেই গাড়ি নিয়ে এখান থেকে জাসদের যে প্রতিনিধি দল এসেছেন তারা এখান থেকে বের হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই গাড়িগুলো যে 6 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন তারা বঙ্গভবন থেকে বের হয়েছেন। তো এই বের হয়ে তারা কিন্তু গণমাধ্যমের সঙ্গে এখনই কথা বলবেন এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তাজদিন যে তারা কী কী এখানে আলোচনা করলেন বা সংলাপে কী কী বিষয় উঠে আসলো সেই বিষয়গুলো আমাদেরকে এখানে জানাবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার সহ যে 6 সদস্যের প্রতিনিধি দল রয়েছে তারা আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি যে হাসানুল হক ইনু তিনি আমাদের সঙ্গে কথা বলার জন্য হেঁটে আসছেন এবং গণমাধ্যম কিন্তু এখানে প্রস্তুত রয়েছে যে আসলে কি কথা হলো সেই বিষয়টি জানার জন্য। জানিয়ে রেখি যে আজকে এই যে তৃতীয় দফায় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, তৃতীয় দফার দ্বিতীয় দিন আজকে এবং এই দ্বিতীয় দিন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি এসেছিলেন সংলাপে অংশ নিতে এবং আমরা আসলে তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আজকে সংলাপে তারা কোন কোন বিষয়গুলো তুলে ধরেছেন এবং রাষ্ট্রপতির সঙ্গে তাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনার বিষয়ে। ওনারা একটু সরে গেলে তো আপনার কিছু সরে গেলে কি কি বিষয়ে আলোচনা হলো? তাহলে সবাই এত পর্যন্ত ধরা যাবে না।
আমাকে দেন কি কি বিষয়ে আলোচনা হলো আজকে? এক মিনিট, ওই যে ও সরে যাক ইয়ে থেকে, একটু উপরে তুললেই হয়, একটু এদিকে ধরো, এদিকে এদিকে ডাক্তার, একাত্তর যমুনাটা উপরে তুলে একটু। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে যদিও সংবিধানের 118 অনুচ্ছেদের নির্বাচন কমিশনের গঠনের সম্পূর্ণ এখতিয়ার মহামান্য রাষ্ট্রপতির, তারপরেও উনি জাসদসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার যে সূত্রপাত করেছেন, এই জন্যে আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। এই পদ্ধতিটা নির্বাচন কমিশন গঠনের জন্যে অংশগ্রহণমূলক হবে এবং এটা গ্রহণযোগ্য দক্ষ নির্বাচন কমিশন উপহার দিতে মহামান্য রাষ্ট্রপতির সাহায্য হবে। দ্বিতীয় কথা যেটা আমরা বলেছি যে সংবিধানের নির্দেশ অনুযায়ী একটা আইনি কাঠামো না থাকার জন্যে তুলনামূলকভাবে একটা অনুসন্ধান কমিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশনের গঠন করার উদ্যোগটা ভালো উদ্যোগ। তিন নম্বর কথা বলেছি যে এই নির্বাচন কমিশনের গঠন নিয়ে যে বিব্রতকর অবস্থা 5 বছর পর পর হয়, তার থেকে স্থায়ী সমাধান করার জন্যে মহামান্য রাষ্ট্রপতি যেন তার ভূমিকা গ্রহণ করেন, ভবিষ্যতে একটা আইনি কাঠামো তৈরি করার জন্যে উনি যেন সরকারকে উপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দেন। তারপরে আমরা বলেছি যে সার্চ কমিটি, অনুসন্ধান কমিটি, এটা সাংবিধানিক সংস্থার থেকে হয় বাঞ্ছনীয়। আমরা সেখানে পরিষ্কার বলেছি আপিল বিভাগের বিচারপতি, অডিটর অ্যান্ড কম্পিউটার জেনারেল। নতুন নির্বাচন কমিশন গঠনে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।